এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি ফ্রান্সিস বেকনের লেখা এসে বা প্রবন্ধ অফ স্টাডিজ সম্বন্ধে বাংলায় আলোচনা করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে ভিডিও প্রেজেন্টেশনের মূল অংশে যাওয়ার আগে আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই ঘোষণাটি হলো এবার থেকে তোমাদের নিজস্ব যদি কোনো দাবি থেকে থাকে নির্দিষ্ট কোনো ভিডিও প্রেজেন্টেশনের জন্য বা তোমরা যদি কোনো ইবুক কিনতে চাও তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমে মেসেজ করবে দুটো ক্ষেত্রেই একই নাম্বারে মেসেজ করবে নাইন আবার তোমরা যদি মনে করো যে আমাকে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবে সেটা তোমরা করতে পারো প্রিয়ঙ্কর দত্ত ইংলিশ অ্যাট দ্য এর মাধ্যমে আর তোমরা যদি নির্দিষ্ট কোনো কমেন্ট করতে চাও ভিডিও প্রেজেন্টেশনের সম্বন্ধে সেটা কিন্তু নির্দিষ্ট ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনেই লিখে দেবে যাই হোক চলে যাচ্ছি ভিডিও প্রেজেন্টেশনের মূল অংশে প্রবন্ধটির নাম হচ্ছে অফ স্টাডিজ এখানে অফ শব্দের অর্থ হচ্ছে বা সম্বন্ধে স্টাডিজ অর্থাৎ পড়াশোনা এবার তোমাদের মনে প্রশ্ন জাগছে অ্যাবাউট ফ্রান্সিস বেকন পড়াশোনা নিয়ে প্রবন্ধ লিখতে গেলেন কেন ফ্রান্সিস বেকন রেনেসার সময়কার মানুষ এবং তিনি ইংল্যান্ডের মানুষ রেনেসার সময়ে কি হয়েছিল ইংল্যান্ডের মানুষদের মধ্যে একটা নিয়ন্ত্রণবিহীনভাবে পড়াশোনা করার একটা প্রবণতা শুরু হয়েছিল আমি বলতে চাইছি কোন বিষয়ে পড়াশোনা করা উচিত এবং কতটা পড়াশোনা করা উচিত সেই রকম চিন্তাভাবনা না করেই সেই সময়ে মানুষরা পড়াশোনা করতেন নির্দিষ্টভাবে বলতে গেলে ফ্রান্সিস বেকন তার এই প্রবন্ধটির মধ্যে দিয়ে অনিয়ন্ত্রিতভাবে বা বেলাগামভাবে পড়াশোনা করার বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে চেয়েছেন যদিও এই প্রতিবাদ বুদ্ধিগত প্রতিবাদ দেখা যাক প্রবন্ধটি শুরু হচ্ছে এইভাবে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি স্টাডিজ মানে বলতে বেকন বলতে চাইছেন স্টাডি অফ বুকস বই পড়া আমাদেরকে তিনটে জিনিস দেয় তার উদ্দেশ্য তিনটে কি কি ডিলাইট আনন্দ দেওয়া অর্নামেন্ট গহনা হিসাবে কাজ করা অ্যান্ড ফর এবিলিটি দক্ষতা সৃষ্টিতে সাহায্য করা কি বলছেন দে আর চিপ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং বই পড়া একটা মানুষকে আনন্দ দেয় কখন তার প্রাইভেটনেস যখন সে একাকিত্ব বোধ করছে সে যখন একা রয়েছে তখনই সে বই পড়ে আনন্দ পায় অ্যান্ড রিটায়ারিং বা সে তিনি অবসরপ্রাপ্ত তিনি তার কাজ থেকে অবসর গ্রহণ করেছেন ফর পড়াশোনা গহনা হিসাবে কাজ করে কখন ইজ ইন ডিসকোর্স ডিসকোর্স মানে হচ্ছে কথাবার্তা বা কিছু লেখা ডিসকোর্স মনে হচ্ছে ডিসকাশন ইট মে বি রিটেন ইট মে বি ভার্বাল এটা লিখিত হতে পারে এটা মৌখিকও হতে পারে তাহলে আমরা যখন লেখার সময় বা আলোচনা করবার সময় কোনো একটি গ্রন্থের উল্লেখ করলাম বা কোনো একটি বিখ্যাত লোকের কথা কোট করলাম তখন সেটি কি করলো আমার বিষয়বস্তুকে এটা অলঙ্কৃত করলো দেখতে আরও সুন্দর করলো যেভাবে একটা অলঙ্কার আমার বাইরের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় অ্যান্ড ফর এবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস বেকন এখানে বিজনেস মানে কিন্তু কাজ বলছেন কোনো কাজকে জাজমেন্ট বিচার করা কোনো কাজটি কতখানি ঠিক হলো কতখানি ভুল হলো কাজটি করা উচিত কি উচিত নয় এবং তার ডিসপোজিশন সেটাকে ম্যানেজ করা কোন কাজকে কি করে করতে হবে এবং কাজটির যদি করা হয়ে গিয়ে থাকে তার যে বিচার সেই বিচার করার ক্ষেত্রে যে দক্ষতা লাগে সেই দক্ষতা আমাদের বই থেকে আসে বা বই পড়ার মাধ্যমে সেই দক্ষতা আমরা অর্জন করি কি বলছেন ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট অ্যান্ড পার হ্যাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান বাট দ্য জেনারেল কাউন্সেলস দ্য অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নেড এখানে কিন্তু বেকন দু রকম মানুষের কথা বলেছেন এক্সপার্ট মেন এবং লার্নেড আমাদেরকে মনে রাখতে হবে এক্সপার্ট মেন বলতে বেকন কিন্তু বলতে চেয়েছেন মেন অফ এক্সপিরিয়েন্স জীবনের অভিজ্ঞতা লব্ধ মানুষদেরকে যাদের অভিজ্ঞতা অনেক যাদের অভিজ্ঞতার ভান্ডার বা ঝুলি ভর্তি তারা কি করতে পারেন এক্সিকিউট কোনো কাজকে সম্পাদন করে দেখাতে পারেন অ্যান্ড পার জাজ অফ পার্টিকুলারস নির্দিষ্ট জিনিসকে জাজ বিচার করতে পারেন ওয়ান বাই ওয়ান একটা একটা করে নির্দিষ্ট বিষয়ের কাজ এর সম্পাদন এবং তার বিচারের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন মানুষরা খুব দক্ষ বাট দ্য জেনারেল কাউন্সিলস কিন্তু সাধারণ পরামর্শগুলো দ্য প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স মানে হচ্ছে কাজকর্ম কোনো কাজকে প্লট প্ল্যান করা কি করে করতে হবে এবং সেটাকে মার্শালিং ম্যানেজ করা কি করে কাজটা করব। তাহলে প্লট করলাম মানে হচ্ছে আমি প্ল্যান করলাম এবং সেটাকে ম্যানেজ করলাম মানে সেটাকে কিন্তু বাস্তবে ইউজ করলাম সেটা কারা ভালো করতে পারে কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নেড লার্নেড মানে কিন্তু বই পড়ে জ্ঞানলব্ধ মানুষ মানে ইন্টেলিজেন্ট পারসেনস বই পড়া মানুষগুলো সাধারণ পরামর্শ দিতে পারে কোনো কাজের পরিকল্পনা করতে পারে এবং সেই কাজটা ম্যানেজমেন্টও খুব ভালোভাবে করতে পারে কি বলছেন পরবর্তী ক্ষেত্রে বেকন টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ যদি আমরা পড়ার পিছনে খুব বেশি সময় নষ্ট করি সেটা কিন্তু অলসতা আমি কিন্তু আলোচনার প্রথমেই বলেছি যে বেকন যখন এই প্রবন্ধ লিখেছেন তখন ইংল্যান্ডে পড়াশোনাটা একটা ম্যানিয়া একটা পাগলামির জায়গায় পৌঁছে গেছিল বেকন কিন্তু সেই পাগলামিটাকে কন্ট্রোল করতে চাইছেন এই প্রবন্ধের মাধ্যমে তিনি কি বলছেন খুব বেশি পড়াশোনা করা সেটা কিন্তু ধীর গতির পরিচয় আমি পড়াশোনা করবো যেটুকু আমার প্রয়োজন এবং যে বিষয়ে প্রয়োজন টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ এফেক্টেশন যদি আমি খুব বেশি করি বেশি করে ব্যবহার করি আমার কথাবার্তা বলা বা লেখার মাধ্যমে এই আমার অর্জিত জ্ঞানকে সেটা কিন্তু অ্যাফেক্টেশন বলে বিবেচিত হয় অ্যাফেক্টেশন কথার অর্থ হচ্ছে একটা আর্টিফিশিয়াল পোজ একটা নকল একটা আচরণ একটা মেকি আচরণ আমি যদি পুরোপুরিভাবে এই বইয়ের দ্বারাই চালিত হয় সেটা কিন্তু খুব ভালো কিছু নয় এবং কি বলছেন যে খুব বেশি করে আমি যদি গহনা হিসাবে ইউজ করি আমি হয়তো কোনো বিষয়ে আলোচনা করছি হয়তো এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে আমি বিভিন্ন সায়েন্টিস্টের কথা একটা একটা করে কোট করতে লাগলাম তাহলে যে পড়বে লেখাটা আমার বা যে আমার বক্তব্যটা শুনবে দুজনে কিন্তু খুব বিরক্ত হবে তারা কি বলবে যে দিস গাই ডাজ নট হ্যাভ এনিথিং টু সে অফিস ওন তার নিজের বলার মতো কিছু নেই সবই সে লোকের কথা বলছে তাহলে সেক্ষেত্রেও একটা কিন্তু লাগাম টানার ব্যাপার রয়েছে আর কি বলছেন টু ইউজ দেম টু মাছ সরি টু মেক জাজমেন্ট হোল্লি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার স্কলার কাকে বলি আমরা পণ্ডিত মানুষকে বলি স্কলার যদি একজন মানুষ পুরোপুরি বইয়ের নিয়মকানুন দ্বারাই জাজমেন্ট বিচার করেন সেটা কিন্তু তার হিউমার বলে বিবেচিত হবে হিউমার কিন্তু এলিজাবেথান সেন্সে এলিজাবেথান যুগে যে সময় বেকন লিখছেন তখন কিন্তু ইট ওয়াজ কাইন্ড অফ এ ম্যানিয়া অর মেন্টাল প্রবলেম মানসিক সমস্যা ঠিক আছে তাহলে একটা স্কলার কিন্তু তিনি সবসময় চাইবেন কিন্তু যে বইয়ে যেটা নিয়ম পড়েছি সেটার দ্বারাই গোটাটা বিচার করব কিন্তু সেটাও ঠিক নয় কারণ রিয়েল লাইফ এবং বই দুইয়ের জগতের মধ্যে পার্থক্য আছে তাহলে রিয়েল লাইফে আমাকে কিন্তু কুইক ডিসিশান নিতে হয় আমাকে কিন্তু প্র্যাকটিক্যালিটির কথা ভাবতে হবে সেই মুহূর্তের প্রয়োজনের কথা ভাবতে হবে যেটা কিন্তু বই পড়া জ্ঞান আমাকে করতে দেবে না বই পড়া জ্ঞান কি হবে আমাকে হয়তো প্রচুর বিকল্প পথের সন্ধান দেবে আমি হয়তো কনফিউজড হয়ে যাব কিন্তু আলটিমেটলি মূল কাজটাই করে উঠতে পারবো না তাহলে বেকন কি বলছেন যে একটা পণ্ডিত মানুষের ক্ষেত্রে এই এইরকম মানসিক সমস্যা আসতেই পারেন যে তিনি সব সময় বলবেন যে আমি বইয়ে যেটা পড়েছি সেটার দ্বারাই চালিত হব এরপরে বেকন বলছেন দে পারফেক্ট নেচার পারফেক্টেড বাই দে মানে তিনি বলছেন স্টাডিজকে স্টাডি কোনটাকে পারফেক্ট করছে নেচারকে অর্থাৎ ন্যাচারাল বা ইনবর্ন কোয়ালিটিসগুলোকে গুলোকে পারফেক্ট বা নিখুঁত করতে হেল্প করছে কে হেল্প করছে স্টাডিজ পড়াশোনা অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপেরিয়েন্স এবং যে পারফেকশন স্টাডিজ দিচ্ছে ন্যাচারাল কোয়ালিটিগুলোকে সেগুলোকে আরও বেশি পারফেক্ট করছে কে এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্সেস অফ লাইফ জীবনের অভিজ্ঞতাগুলি তার ব্যাখ্যাও দিচ্ছেন বেকন তিনি কেন স্টাডিজের সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্সের গুরুত্ব দিচ্ছেন তিনি বলছেন ফর ন্যাচারাল এবিলিটিজ আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড প্রয়নিং বাই স্টাডিজ তাহলে ন্যাচারাল এবিলিটি জন্মগত দক্ষতা হচ্ছে আসলে প্রাকৃতিক গাছের মতন দ্যাট নিড প্রয়নিং সেগুলোকে সেফ আকার দেওয়া প্রয়োজন আমরা ঝাউ গাছকে কেটে কেটে আকার দিয়ে যাতে দেখতে সুন্দর লাগে সেইভাবে কিন্তু আকার দেওয়া হচ্ছে স্টাডিজের দ্বারা বাই স্টাডি এন্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ টু অ্যাট লার্জ কিন্তু স্টাডি কি করছে সেও কিন্তু অনেক কিছু ডিরেকশন অনেক কিছু নির্দেশ দিয়ে দিচ্ছে এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপেরিয়েন্স সেই ডিরেকশানগুলোকে শর্ট করতে হবে ছোট করতে হবে কিছের দ্বারা বাই এক্সপেরিয়েন্স অভিজ্ঞতার দ্বারা তাহলে অভিজ্ঞতা দিয়ে সেই যে ডিরেকশনগুলোকে একেবারে লাইভে ইউজেবল ব্যবহারযোগ্য করতে হবে তাহলে ন্যাচারাল যে কোয়ালিটিস সেগুলো একটু হলেও ফার্নিশড হচ্ছে একটু রিসেপ্ট হচ্ছে স্টাডিজের দ্বারা এবং ফাইনাল রিসেট হচ্ছে কার দ্বারা বাই এক্সপেরিয়েন্সেস অফ লাইফ পরবর্তী ক্ষেত্রে বেকন কি বলছেন ক্র্যাপটি মেন কন্টেম স্টাডি সিম্পল মেন অ্যাডমায়ার দেম এন্ড ওয়াইজ মেন ইউজ দেম ক্র্যাপটি মেন মানে বেকন চতুর মানুষের কথা বলছেন যারা পড়াশোনাটাকে কিন্তু বাইপাস করে এগিয়ে যায় পাশে রেখে এগিয়ে যায় তারা কি করছে পড়াশোনাকে ঘৃণা করছে তারা পড়াশোনা জানা লোকগুলোকেও ঘৃণা করছে সিম্পল মেন অ্যাডমায়ার দেম সাধারণ মানুষ অল্প শিক্ষিত মানুষ পড়াশোনা জানা মানুষগুলোকে কি করছে অ্যাডমায়ার সম্মান করছে শ্রদ্ধা করছে ওয়ান্ডার অ্যাট অবাক হয়ে যাচ্ছে যে এই লোকটি এত শিক্ষিত অ্যান্ড ওয়াইজ মেন অ্যাপ্লাই দেম যারা সত্যি সত্যি বুদ্ধিমান তারা সেই পড়াশোনাটাকে ইউজ করে কোথায় ইউজ করে জীবনের ক্ষেত্রে ফর দে টিচ নট দে ওন ইউজ পড়াশোনা থেকে আমি যা জ্ঞানগুলো পাচ্ছি সেগুলো নিজের ব্যবহার শেখাবে না বাট দ্যাট ইজ এ উইসডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবাব দেম ওন বাই অবজারভেশন তাহলে পড়াশোনা জ্ঞানটাকে আমাকে ব্যবহার করার জন্য লাগবে আমার উইসডম বাস্তব বুদ্ধি এবং এটা কোথা থেকে আসবে এটা আমার পর্যবেক্ষণ থেকে আসবে কিসের পর্যবেক্ষণ অবজারভেশন অফ লাইফ জীবনের পর্যবেক্ষণ কি বলছেন বেকন পরবর্তী ক্ষেত্রে রিড নট টু অ্যান্ড কনফিউট কন্ট্রাডিক্ট মানে হচ্ছে বিরোধিতা করা কনফিউট মানে হচ্ছে আর্গু করা বিতর্ক জড়ানো তাহলে বেকন বলছেন কিন্তু যে অন্য লোকের ভিউ পয়েন্টকে আমি কন্ট্রাডিক্ট বিরোধিতা করলাম এবং কনফিউট রিজেক্টও করে দিলাম সেটার জন্য কিন্তু পড়াশোনা করলে হবে না নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড যেটা আমি বই থেকে পেলাম জ্ঞানটা সেটা কি বিশ্বাস করলাম সেটা কি ফাইনাল বলে ধরে নিলাম নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স আমি লেখার মধ্যে আমার কথার মধ্যে পড়াশোনালব্ধ জ্ঞানটাকে ইউজ করলাম অর্নামেন্টের মতন এটা করলেও হবে না বার টু ওয়ে অ্যান্ড কনসিডার জীবনের যে বিষয়গুলো আছে জীবন থেকে যে অভিজ্ঞতাগুলো আছে জীবন থেকে যে শিক্ষা আছে সেগুলোকে আমাকে ওয়ে ওজন করতে হবে অ্যান্ড কনসিডার বিবেচনা করতে হবে যেটা আমি নেব না নেবো না তাহলে জীবন থেকে আমি কোনটা নেব না কোনটা নেবো না এইটার জন্যই আমার বই পড়া এত এত যেগুলো বেকন আগে বললেন সেগুলোর জন্যে কিন্তু পড়াশোনা নয় আমি পড়ে বললাম না তোমার ভিউ পয়েন্ট আমি মানি না আমার বইয়ে এই কথা নেই তোমার ভিউ পয়েন্ট আমি রিজেক্ট করলাম তাহলে যখনই এই কথা আমি বলছি কন্ট্রাডিক্ট্যান্ড কনফিউট করছি তার মানে কি আমি বইয়ের পড়াটাকে বিশ্বাস করছি অ্যান্ড টেক ফর গ্র্যান্টে ধরে নিচ্ছি বইয়ের পড়াটাই ঠিক যখন আমি ধরে নেবো বইয়ের বিষয়বস্তু পড়াটাই ফাইনাল দিস ইজ দ্য বি অল অ্যান্ড এন্ড অল অফ অল লার্নিং সব শিক্ষার এটা শেষ তখন দেখা যাবে কি আমি লেখার সময় তার রেফারেন্স দিচ্ছি কথা বলার সময় তার রেফারেন্স দিচ্ছি সেটাও কিন্তু কাজের কথা নয় তাই বেকন কি বলছেন সব বই একই রকম গুরুত্ব দিয়ে পড়লে হবে না কি বলছেন সাম বুকস আর টু বি টেস্টেড কিছু বইয়ের স্বাদ গ্রহণ করতে হবে সাম সরি আদার্স টু বি সোয়ালোড কিছু বইকে সোয়ালো গিলে খেতে হবে সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড কিছু বইকে চিবিয়ে হজম করে নিতে হবে তাহলে আমরা এখানে কিন্তু অনেকগুলো মেটাফর পাচ্ছি সেগুলো সবই ইটিং খাওয়ার সংক্রান্ত তাই কি বলছেন দ্যাট ইজ সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস আমরা যখন কোনো কিছু স্বাদ গ্রহণ করি টেস্ট করি টি এস তখন সেটা একটা অংশ খাই তা সেটাই বলছে যে কিছু বই পড়তে হবে কয়েকটা অংশ সেকেন্ড কি বলেছেন আডার্স টু বি সোয়ালোড কিছু বই আছে যেগুলোকে গিলে খেতে হবে সেটা আমার পেটে চলে গেল কিন্তু তার আমি টেস্ট পেলাম না তাই বলছেন সাম আর টু বি রেড সরি আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি কিছু কিছু বই পড়তে হবে কিন্তু খুঁটিয়ে খুটিয়ে পড়ার দরকার নেই থার্ড কী বলছেন সাম বুকস সরি সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড আর কয়েকটা বইকে চিবিয়ে হজম করে নিতে হবে তাই তিনি কী বলছেন সাম ফিউ টু বি রেড হোলি কয়েকটা বইকে পুরোপুরি পড়তে হবে অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশান সেগুলোকে পড়তে হবে ডিলিজেন্স এবং অ্যাটেনশান সহকারে তাহলে মনোযোগ সহকারে সেই বইগুলোকে আমাদেরকে পড়তে হবে এবং ডিলিজেন্স মানে হচ্ছে প্রচেষ্টা ক্রমাগত লেগে থাকতে হবে বইটা পড়ার পিছনে বইটাকে মন দিয়ে আমাকে পড়তে হবে এবং বইটার পিছনে আমাকে লেগে থাকতে হবে আরও বিকল্পের কথা বেকন বলছেন সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি ডেপুটি মানে হচ্ছে সহকারী আমি কোনো অ্যাসিস্ট্যান্ট রাখলাম সে আমাকে কোনো বই পড়ে দিল অ্যান্ড এক্সট্র্যাক্টস মেড অফ দেম বাই আদার্স বা বইটার গুরুত্বপূর্ণ জায়গাগুলো এক্সট্র্যাক্ট তুলে তুলে একটা সংক্ষিপ্ত সার আমাকে মতো করে দিল বাট দ্যাট উড বি ডান সরি বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস অ্যান্ড দ্য মিনার শর্ট অফ বুকস কিন্তু এটা কোথায় ক্ষেত্রে হতে পারে খুব কম গুরুত্বপূর্ণ বই বা নিম্নমানের বইয়ের ক্ষেত্রে তাহলে যেমন বইটার ইম্পর্টেন্স দাবি করছে সেইভাবেই পড়তে হবে তাহলে আমাদের মনে হচ্ছে নাকি যে বেকন যেন ইনডিরেক্টলি স্যাটারাইজ করছেন সেই লোকগুলোকে যারা সকল বইকে হাতের সামনে যা বই পাচ্ছে সেটা কি সমান গুরুত্ব দিয়ে পড়ছে কি বলছেন এলস ডিস্টিল্ড বুকস আর লাইক কমন ডিস্টিল্ড ওয়াটারস ফ্ল্যাশি থিংস বেকন বলছেন যে বইটা আমি পুরোপুরি পড়লাম না বইটার কিছু কিছু অংশ আমাকে কেউ দাগ দিয়ে দিল বা আলাদা করে দিল আমি সেগুলো পড়ে নিলাম সেগুলো আমি পড়ে ফেললাম তাতে কি হবে সেটা যেন ডিস্টিল বই বুক্সের মতনই মানে ডিস্টিল বুকস আর ডিস্টিল ওয়াটার্স ডিস্টিল মাঝে পাতন করা মানে হচ্ছে সেখানে জলটা টেস্ট থাকে না জলটা পিওর হয় তেমনি বইটার পিওর জিনিসটা পেলাম কিন্তু বইটার যে ফ্লেভার সাহিত্য হলে সাহিত্যগত ফ্লেভার বিজ্ঞানের বই হলে বিজ্ঞানগত ফ্লেভার সে ফ্লেভারটা পেলাম না ফ্ল্যাশি থিংস ফ্ল্যাশি হচ্ছে টেস্টলেস ওই যে ফ্লেভার যে টেস্ট ওই যে বইটার একটা রস সেটা সাহিত্য রস হতে পারে বিজ্ঞানের রস হতে পারে যেটা আকর্ষণ করার ক্ষমতা বলি আর কি মানে বইটার ইউএসপি হুম সেটা কিন্তু আমরা পাবো না তো বেকন বলছেন যেমন বইয়ের গুরুত্ব সেইভাবেই পড়ো বেশিও না কমও না রিডিং মেখেতে ফুল ম্যান কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্স্যাক্ট ম্যান বলছে আমরা যদি পড়ি তাহলে কী হবে উই শ্যাল বিকাম এ ফুল ম্যান ফুল ম্যান মানে হচ্ছে ফুল অফ ইনফরমেশান আমার কাছে প্রচুর তথ্য থাকবে অ্যান্ড কনফারেন্স এ রেডি ম্যান এবং যখন সেই বিষয় নিয়ে আমি কারোর সঙ্গে কনফারেন্স করলাম কনফারেন্স মানে হচ্ছে ডিসকাশান করলাম তখন কি হবে আমি হয়ে গেলাম রেডি কিসে রেডি রেডি উইথ আনসারস সেই বিষয় থেকে যাই প্রশ্ন করুক না কেন আমি উত্তর দিতে পারবো অ্যান্ড রাইটিং সেই বিষয়টা পড়ার পর সেই বিষয়টা আমি নিজের মতো করে লিখে ফেললাম তখন কি হয়ে গেল আমি এক্স্যাক্ট ম্যান আমি নিখুঁত মানুষ হয়ে গেলাম সেই বিষয়টার ইনস অ্যান্ড আউটস খুঁটিনাটি জায়গাটার উপর আমার কন্ট্রোল চলে এলো অ্যান্ড দে আর ফোর ইফ এ ম্যান রাইট লিটল হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি আবার চলে যাচ্ছি আগের লাইনটাই তাহলে বেকন বলছে পড়তে হবে বিষয়টি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে হবে বিষয়টা লিখতেও হবে তিনটিরই গুরুত্ব আছে শুধু একটা করলে হবে না তাই কি বলছেন ইফ এ ম্যান রাইট লিটল তাহলে শেষ ধাপ হচ্ছে লেখা লেখার গুরুত্ব রয়েছে যদি একটা লোক খুব কম লেখে হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি তার স্মৃতিশক্তি কিন্তু খুব ভালো হতে হবে আদালয়ে সে কিন্তু লিখতে পারবে না যখন তার লেখার প্রয়োজন পড়বে বা তার মনে থাকবে না জিনিসটা সে ভুলে যাবে ইফ হি কনফার লিটল যদি সে সেই বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করে লিটল কিন্তু গ্রামাটিক্যাল সেন্সে নাথিং কিছুই না জিরো মানে ইফ হি ডাজ নট কনফার অন ইট উইথ এনি পারসন এই বিষয়ে সে কারোর সঙ্গে আলোচনাই করছে না তাহলে কি হবে হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্স উইট তার কিন্তু উপস্থিত বুদ্ধি থাকতে হবে যে সেখান থেকে তাকে যাই প্রশ্ন করা হোক সেখানে উত্তর দিতে পারবে কারণ আলোচনা করে বিষয়টি কিন্তু আর একটু ফ্রেশ হয়ে যায় আর একটু সড়গড় হয়ে যায় অ্যান্ড ইফ হি রিড লিটিল হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং পড়াশোনাতে ফার্স্ট স্টেপ রিডিং স্পিকিং অ্যান্ড রাইটিং যদি সে নাই পড়ে হি হ্যাড নিড হ্যাভ মাছ কানিং তার কিন্তু প্রচুর চালাকি বুদ্ধি থাকতে হবে টু সিম টু নো দ্যাট হি ডাথ নট তাকে লোককে মনে করাতে হবে যে সে এটা জানে যেটা আসলে সে জানে না তাহলে তার ইগনোরেন্সটাকেও হাইড করতে হবে তার অজ্ঞতাটাকে লুকিয়ে রাখতে হবে এবং এই রকম ইম্প্রেশন করতে হবে যে হি ইজ এ ম্যান অফ নলেজ তার জ্ঞান আছে পরবর্তী ক্ষেত্রে বেকন কী বলছেন কোন কোন বিষয়ে পড়াশোনা করলে কি কি ইম্প্যাক্ট তৈরি হয় আমাদের মাইন্ডের উপরে হিস্ট্রিজ মেক ম্যান ওয়াইজ ইতিহাস যদি পড়ি তাহলে আমরা বুদ্ধিমান হয়ে যাব। আমাদের কাছে প্রচুর তথ্য থাকবে পোয়েটস উইটি কবিতার ক্ষেত্রে আমরা যারা কবিতা পড়ি অবশ্যই কবিতা আমরা কম বেশি পড়ি সিলেবাসের কবিতা পড়ি সিলেবাসের বাইরের কবিতা পড়ি বাংলা কবিতা পড়ি ইংরেজি কবিতা পড়ি অন্য বিষয়ের কবিতা পড়ি অন্য ভাষা রেদার তা আমাদের কি কিন্তু কবিতা কিন্তু বেশ কঠিন হুম মানে পোয়েট্রি ইজ এ ডিফিকাল্ট থিং টু ট্যাকেল কবিতা পড়তে গেলে আমার কিন্তু উইট সূক্ষ্ম বুদ্ধি লাগবে কারণ সেখানে গ্রামাটিক্যাল টুইস্ট থাকছে কোথাও ইমেজ থাকছে কোথাও সিম্বল থাকছে কোথাও আয়রনিক্যাল জায়গা থাকছে অল্প জায়গার মধ্যে কত কিছু কবি বলে দিচ্ছেন দ্য ম্যাথেম্যাটিক্স স্যাটেল অঙ্ক যদি পড়ি তাহলে কি হবে আমার সূক্ষ্ম পার্থক্য করার ক্ষমতা থাকবে কারণ সূক্ষাতিস সূক্ষ্ম জিনিসের পর্যালোচনা বিচার এটা নিয়েই কিন্তু অঙ্কের সমস্যাগুলো তৈরি হয় ন্যাচারাল ফিলোসফি ডিপ ন্যাচারাল ফিলোসফি বলতে বেকন বলতে চাইছেন ন্যাচারাল সায়েন্স যেমন ফিজিক্স কেমিস্ট্রি সেটা পড়লে কি হবে ডিপ ডিপ মানে হচ্ছে আমাদের ডিপ গভীর চিন্তা ভাবনা করার ক্ষমতা তৈরি হবে মোরাল গ্রেপ মোরাল মানে হচ্ছে মোরাল লেসেন নীতিবাক্য আমরা জানলাম মোরাল ফিলোসফির কথা জানলাম এথিক্সের কথা জানলাম তাহলে কি হবে আমরা গ্রেপ খুব সিরিয়াস মাইন্ডের লোক হয়ে যাবো যে মোরাল লেশন জানে তার কাছে লাইফটা কিন্তু খুব সিরিয়াস লজিক অ্যান্ড রেটরিক লজিকের কথা আমরা জানি যুক্তিবাদ রেটরিক হচ্ছে অলঙ্কার যদি আমরা শিখি তাহলে এবেল টু কন্টেন্ট আমরা যুক্তি দিতে পারবো যুক্তি দেখাতে পারবো যুক্তি দেওয়ার ক্ষমতা আমাদের বাড়বে তাহলে প্রত্যেকটা বিষয়ের পড়াশোনা আমাদের কিন্তু মনে একটা গভীরভাবে ইম্প্যাক্ট বা প্রভাব তৈরি করে তাই বেকন বলছেন অ্যাবিউন স্টাডিয়া ইন মোট একটলিটা কিন্তু বলছেন না বেকন এটা কোট করছেন এই কথাটা কার কথা এটা হচ্ছে ওভিডের কথা ওভিডকে ফার্স্ট সেঞ্চুরি রোমান পোয়েট ওভিডের একটা বিখ্যাত বই আছে তার নাম হচ্ছে হেরয়েডেস ই আর ওয়াইডিই এস সেই হেরয়েডেসে এই কথাটা রয়েছে অ্যাবিউন স্টাডিয়া ইন মোটস বেকন সেই ওভিডের হেরয়েডেসকে অ্যালিউড করছেন এই কথাটার কি অর্থ স্টাডিজ পাস ইন ক্যারেক্টার অর্থাৎ আমরা যে রকম পড়াশোনা করব তার প্রভাব আমাদের চরিত্রে পড়বেই তাহলে আমরা এতক্ষণ যে হিস্ট্রি মেকম্যান ওয়াইজ পোয়েটস উইটি যে এক্সাম্পেলগুলো পড়লাম সেখান থেকে আমরা বুঝতে পারছি যে যে রকম পড়াশোনা করবে তার কিন্তু মাইন্ডের উপরে সেরকম একটা ইম্প্যাক্ট বা প্রভাব তৈরি হবে চলে এসেছি আমরা এসেটার শেষ দিকে নে দেয়ার ইজ নো স্টন্টর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট বাট মে নট বি রট আউট বাই ফিট স্টাডিজ বলছে আমাদের ইম্পেডিমেন্ট সরি উইট বুদ্ধির মধ্যে কোনো স্টন্ড বা ইম্পেডিমেন্ট কোনো বাধা থাকতে পারে না বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ যেটাকে সঠিকভাবে পড়াশোনা করলে সারবে না তাহলে আমাদের বুদ্ধির মধ্যে যে সমস্যায় থাক না কেন সঠিকভাবে পড়াশোনা করলে তার সমাধান হয়ে যাবে লাইক অ্যাজ ডিজিজেস অব দ্য বডি মে হ্যাভ হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস তাহলে শরীরের রোগগুলো নির্দিষ্ট ব্যায়াম করলে সেরে যায় মনের রোগগুলো নির্দিষ্টভাবে পড়াশোনা করলে সেরে যাবে রকম বলছেন যে বোলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেনস রেন মানে হচ্ছে কিডনি স্টোন মানে হচ্ছে পাথর তাহলে কিডনিতে স্টোন এর সমস্যা হয়েছে তার কি হবে তার ক্ষেত্রে বোলিংটা খুব কাজে লাগবে বোলিং মানে হচ্ছে প্লেইং অ্যাট বোলস মানে হচ্ছে বড় বড় বল থাকে সেটাকে মাটিতে গড়িয়ে দিয়ে নির্দিষ্ট টার্গেটকে হিট করা তাতে কি হয় পেটের তল দিকে একটা চাপ তৈরি হয় এবং কিডনিতে স্টোন থাকলে সেই স্টোনটা ভেঙে যাওয়ার পসিবিলিটি তৈরি হয় শুটিং ফর লাংস অ্যান্ড ব্রেস্ট ফুসফুস এবং বুকের যদি কোনো সমস্যা থেকে থাকে তাকে যদি দ্বীড় ধনুক ছুটতে বলা হয় তাতে সেরে যায় কারণ কি আমাদের বডিটাকে একটু কার্ভ করে বুকটাকে স্ট্রেচ করলেই সে তবেই আমরা তীর ছুটতে পারবো জেন্টল ওয়াকিং ফর দ্য স্টোমাক পাকস্থলীর কোনো সমস্যা মানে হজমতমির জনিত সাধারণ যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে ডাক্তাররা বলেন কি একটু হাঁটাহাঁটি করুন রাইডিং ফর দ্য হেড ঘোড়ার উপর চাপতে গেলে কিন্তু মাথার সমস্যা ঠিক হয়ে যায় কারণ কি মাথা আমাদের সোজা থাকে অনেক বেশি অ্যালার্টনেস থাকতে হয় যখন আমরা ঘোড়ার উপর চেপে থাকি অ্যান্ড দ্য লাইক ইত্যাদি ইত্যাদি আরও এক্সাম্পল বেকোনার বলেননি এরপরে বলছেন যে যে মেন্টাল যে সমস্যাগুলো কীরকম ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং লেট হিম স্টাডি দ্য ম্যাথেমেটিক্স যদি একটা মানুষ দেখা যায় যে তার মন বসছে না কোনো কিছুতেই যে কাজই করছে সে যদি অঙ্ক করে কিছুক্ষণ তার মন বসে যাবে কারণ কি বা যদি সে অঙ্ক প্র্যাকটিস করে তার এই সমস্যা থেকে সে মুক্ত পাবে কারণ খুব অ্যাটেনশন না দিলে আমরা কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি না ফর ইন ডেমনস্ট্রেশন ইফ ইস উইট বি কল্ড নেভার সো লিটল হি মাস্ট বি কোনো কিছু তাকে ডেমনস্ট্রেশন করতে বলছে হাতে কলমে করে দেখাতে বলছে দেখা যাচ্ছে কি তার বুদ্ধিটা সাফিসিয়েন্ট তার পক্ষে তাহলে কি হবে হি মাস্ট বিগিন এগেন তাকে আবার চেষ্টা করতে হবে যেহেতু তার সাফিসিয়েন্ট নলেজ আছে হি হ্যাজ দ্য স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নলেজ টু মেক দ্য ডেমনস্ট্রেশন ইফ ইজ উইট বি নট অ্যাপ টু ডিস্টিংগুইস অর ফাইন্ড ডিফারেন্স লেট হিম স্টাডি দ্য স্কুল ম্যান ফর দে আর সিমিনি সেক্টরেস যদি সে দুটো জিনিসের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে ব্যর্থ হয় তাহলে তাকে স্কুলম্যানদের লেখাগুলো পড়তে হবে কারণ তারা হচ্ছে সিমিনি সেক্টরেস স্কুলম্যান কারা স্কুল হচ্ছে ফিলোসফার্স অ্যান্ড থিওলজিয়ানস অব দ্য মিডিল এজেস অব ইংল্যান্ড ইংল্যান্ডের মধ্যযুগে দার্শনিক এবং ধর্মতত্ত্ববিদরা বেশ এদেরকে বলছে সিমিনি সেক্টরেস সেক্টরেস মানে হচ্ছে স্প্লিটার্স অফ কিউমিন সিডস বা হেয়ার স্প্লিটার্স মানে হচ্ছে চুলকেও দুভাগে ভাগ করে দেবে তাহলে এতটাই তাদের ডিস্টিংগুইশ বা ডিফারেন্স করার বা ডিফারেন্সিয়েট করার ক্ষমতা তারা রাখে পার্থক্য করবার তারা ক্ষমতা রাখে তাই সেই বইগুলো পড়লে কী হবে দুটো জিনিসের মধ্যে পার্থক্য খুঁজে বের করবার ক্ষমতা আমাদের ডেভেলপ করবে কি বলছে বেকন ইফ ইউ বি নট অ্যাপ টু বিট ওভার ম্যাটার্স যদি সে কোনো বিষয়ে ফোকাস করতে না পারে সে মনোসংযোগ করতে না পারে তাহলে কি হবে অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার সে কোনো একটা বিষয়কে কল আপ স্মৃতিচারণ করতে পারছে না মনে রাখতে পারছে না অন্য একটা বিষয় প্রমাণ করতে বা ব্যাখ্যা করতে লেট হিম স্টাডি দ্য লয়ারস কেসেস তাকে উকিলদের কেসগুলো কী করে হয় সেটা তাদেরকে জানতে হবে তাহলে ল কেস কী হয় একটা নির্দিষ্ট কোনো ঘটনার বিশ্লেষণ চলছে বিচার চলছে সেখানে কোনো লয়ার এভিডেন্স হিসেবে পুট করলেন তিন বছর আগে কি বলা ঘটনা কোনো ঘটনা সেখানে রকম ঘটনাই ঘটেছিল সেখানে এই রকম বিচার হয়েছিল এই 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 নিয়মের ভিত্তিতে ভিত্তিতে। বেকন কি বলছেন যে যদি একজন কেউ কোনো কিছুকে মনে রাখতে পারছেন না কোন একটা বিষয়ে বিট ওভার ফোকাস করতে পারছেন না এবং অন্য একটা বিষয়কে মনে রেখে এটাকে ইলাস্ট্রেট করতে পারছেন না তাকে কিন্তু লয়ার দিয়ে বইগুলো পড়তে হবে আর কি বলছেন সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট তাই মনের যে প্রত্যেকটা ডিফেক্ট প্রবলেম সেগুলো কিন্তু নির্দিষ্ট একটা করে রিসিপ্ট বা রিমেডি আছে তাহলে আমরা কিন্তু দেখলাম এসেটা কিন্তু সাইজে ছোটো হলেও ইট ইজ ফুল অফ ইনফরমেশান এটা কিন্তু অনেক তথ্যে ভরা এবং এটা কিন্তু আমাদের কাছে অনেকটা বড় দিগন্ত খুলে দিচ্ছে স্টাডিজ আমরা তো পড়াশোনা সবাই করি কিন্তু পড়াশোনা নিয়ে এরকম ডিপলি কেউ ভাবি না বা ভাবি নি বেকন আমাদেরকে ভাবাচ্ছে এই জিনিসগুলো যে স্টাডিজের বেনিফিটস এইরকম এইভাবে স্টাডি করা উচিত আসলে বেকন এসেগুলো লিখেছেন ফর দ্য কিংস অ্যান্ড প্রিন্সেস অর্থাৎ সমাজে উন্নত শ্রেণীর বা উঁচু শ্রেণীর মানুষদের জন্য বেকন লিখেছেন আমি আগেই বলেছি সেই সময় পড়াশোনাটা একটা কিন্তু ম্যানিয়ার জায়গা চলে গেছিলো বেকন কিন্তু বেকনের মধ্যে একটা ক্লাসিক্যাল রাদার নিও ক্লাসিক্যাল একটা স্ট্রেন ছিল যে ক্লাসিক্যালদের সংযম তার মধ্যেও ছিল তাই তিনি বলেছিলেন কি যে সেই সংযমটা কিন্তু দরকার সেই সংযমটা যেন তার সময়কাল মানে সমসাময়িক মানুষদের থাকে সেই জন্যই তার এই প্রবন্ধ লেখা যাই হোক আশা করি তোমাদের সমস্ত রকম সমস্যার বা প্রশ্নের নিবৃত করতে পেরেছি যাই হোক এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি বিশ্লেষণ করলাম পরবর্তীতে এখান থেকে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তরেরও ভিডিও প্রেজেন্টেশন দেবো ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো আমার চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো ভিডিও প্রেজেন্টেশনগুলিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে করে তারাও উপকৃত হতে পারে এবং ভিডিও প্রেজেন্টেশন সংক্রান্ত যে তোমাদের মূল্যবান মতামত সেগুলো ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে লেখো এছাড়া তোমাদের যদি কোনো ভিডিও প্রেজেন্টেশনের নির্দিষ্ট কোনো দাবি থেকে থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে মেসেজ করো বা তোমরা আমাকে ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি থ্যাংক ইউ